বৃহস্পতিবার এগারো এপ্রিল পালিত হয় ঈদ উল ফিতর ওই দিন থেকে শুরু হয় শাওয়াল মাস সেই হিসেবে আগামী মে মাসের নয় তারিখ বৃহস্পতিবার হবে শাওয়াল মাসের দুই নয় তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে শাওয়াল মাস আরও একদিন বাড়তে পারে সেক্ষেত্রে আগামী মে মাসের নয় তারিখের মধ্যেই শাওয়ালের ছয় রোজা রাখা সময়